হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ইন্টেল রিসেন্টলি টুয়েলভ জেন রিলিজ করেছে এবং বাংলাদেশে অলরেডি প্রসেসরগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আমাদের চ্যানেলে পিসি বিল্ডিং নিয়ে তেমন একটা ভিডিও নাই বাট আমরা চিন্তা করলাম যে যেহেতু টুয়েলভ জেন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েই গেছে তো এটা দিয়েই শুরু করা যাক তো আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম অ্যান্ড অলনে সারেন আমার একজন ফ্রেন্ড হঠাৎ করে আমাকে বললো যে সে পিসি বিল্ড করবে অ্যান্ড তার টুয়েলভ জেনারেশনই লাগবে সে টুয়েলভ জেন ছাড়া কোনো পিসি বিল্ড করবে না তো টুয়েলভ জেন অ্যাভেলেবেল হওয়ার দুই দিনের মাথায় সে আমাকে নক করে আর সে বলে যে তার ইনটেল আই ফাইভ টুয়েলভ সিক্স হান্ড্রেড কে প্রসেসরটা লাগবে তো আই ওয়াজ লাইক ফাইন এটা তো অ্যাভেলেবেল আছে মার্কেটে তো তুই নিতেই পারিস তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে তো লিমিটেড অ্যামাউন্ট অফ প্রসেসর ঢুকছে ঢুকেছে সো এটা সে নাও পেতে পারে তো আমি তখন একটা প্রসেসর অনলাইনে বুক করি তার নামে অ্যান্ড এর পরের দিন ছিল মঙ্গলবার সো মাল্টিফিন সব মার্কেট বন্ধ আমরা বুধবারে পিসি বিল্ড করতে যাই যথারীতি আমাদের যে প্রসেসর আর মাদার বুক করা ছিল আমরা সেগুলো পেয়ে যাই মানে যেহেতু বুক করা ছিল না পাওয়ার কোনো উপায় নেই বাট আই বিলিভ যদি ওটা বুক করা না হতো আমাদেরকে ওখান থেকে জানানো হয় যে প্রসেসরটা অন অনলাইনে অর্ডার করার জন্য অনেকেই চেষ্টা করছিলেন বাট আমাদের যেহেতু বুক করা ছিল সো এটা অন্য কাউকে দেওয়া হয় নাই সো থ্যাংকস টু রবিন ভাই আমাদের জন্য মানে আমরা যখন ফোন করলাম আমাকে ইনফর্ম করার জন্য যে প্রসেসরটা আছে লাইক লাস্ট ওয়ান পিসি ছিল স্টার তখন স্পিটি এক্সাইটেড যে টুয়েলভ জেনে একটা বিল্ড করতে যাচ্ছি অ্যান্ড আমরা খুব একটা পিসি বিল্ডের ভিডিও বানাই না আর এটাও সেভাবে প্ল্যান ছিল না জাস্ট অন দ্য গো জাস্ট লাইক স্টোরি টেলিং এর মতো করে শ্যুট করার প্ল্যান ছিল বাট আসলে মার্কেটে যাওয়ার পর সেরকম এনার্জি না থাকায় পরে আমরা আবার বাসায় এসে জিনিসটা শ্যুট করি তো মার্কেটে টুয়েলভ জনের জন্য এখনও ডিডিআর ফাইভের যে মাদার বা র্যাম ওগুলা কোনো কিছুই অ্যাভেলেবেল নাই সো আমাদেরকে বাধ্য হয়ে ডিডিআর ফোরের মাদার বোর্ড অ্যান্ড র্যাম নিতে হয় মাদার বোর্ড হিসেবে আমরা আসুস প্রাইম জেড সিক্স নাইনটি এম মাদার বোর্ডটি নিয়েছিলাম আর আসুস আমাদের অনলি অপশন ছিল কারণ মার্কেটে এখনও কোনো কুলারের মানে এল জি এ ওয়ান সেভেন হান্ড্রেড সকেটের জন্য কোনো কুলারের যে ব্র্যাকেটগুলো লাগে সেগুলো অ্যাভেলেবেল নাই অ্যান্ড আমি জানতে পারি যে শুধুমাত্র আসুসঅ্যাল বোর্ডগুলায় এক্সট্রা হোল দেওয়া সো দ্যাটস ওয়াই আগের যে কুলারগুলো মার্কেটে অ্যাভেলেবল সেগুলো ওইখানে সাপোর্ট করে সো আমাদের কোনো অপশান ছিল না অ্যান্ড বাজেটের ভিতরে এই মাদার বোর্ডটাই ছিল সো আমরা এটাও আগে থেকে বুক করে রেখেছিলাম যাতে ওই দিন গিয়ে কোনো অসুবিধা না হয় তো কুলার মাদার বোর্ড তো আমাদের হয়ে গেল তো আমাদের টোটাল বাজেট ছিল এক লাখ দশ হাজার টাকা এবং এক লাখ দশই ছিল অর্ন লাস্ট লিমিট তো এক লাখ দশ কোনোভাবেই ক্রস করা পসিবল ছিল না র্যাম হিসাবে যেহেতু তার বাজেট টাইট আই মিন টুয়েলভ জেনার মাদার বোর্ড আর প্রসেসরের পিছনে তার একটা মোটামুটি ভালো পোশন স্পেন্ড করতে হয়েছে অলমোস্ট ফিফটি এখানেই চলে গেছে সো এখানে আট জিবি র্যাম নেওয়ার মতো বাজেটটা আর ছিল না তো অর্ণব কোর্সিয়ারের ভেনগিয়ানস জি র্যামগুলো বত্রিশশো মেঘাধার এটার দুটা র্যাম নিয়েছে সিপিউ কুলার হিসাবে ও যেই লিস্টিংটা নিয়ে আসছিলো এটা দেখে আমি রীতিমতো অবাক ছিলাম কিন্তু একটা আড়াই হাজার টাকা দামের এয়ার কুলার নিয়েছিল তো যখন এয়ার কুলারটা ও চুজ করে আমি দেখে প্রথমেই মানে আমি একটু সন্দেহ আনছিলাম যে একটা আনলক প্রসেসর টুয়েলভ জেন এটা আসলে এই এয়ার কুলারটা হ্যান্ডেল করতে পারবে কিনা তো আমি তাকে একটা এআইও রিকমেন্ড করি আই মিন যে কোনো একটা এআইও চুজ করতে বলি তো তখন সে একটু এদিক ওদিক তাকানোর পর স্যার এইচ হান্ড্রেড এক্সট্রা তুই একটা এক্সপ্রেশন দিতেছিস বলেছি আমি ইন্টেনশনালি এটা করতেছি এটা তো সত্যি ঘটনা ভাই ওর বিল্ডে দুইটা পার্টে আমাদের বেশ বেগ পেতে হয় চুজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে কুলার সিপিউ কুলারটা আর হচ্ছে কেসিটা সিপিউ কুলারটা ও একটা এয়ার কুলার চুজ করে বাট আমরা ওকে বলি যে এটা একটা আনলক প্রসেসর তো ডেফিনেটলি এটা বেশ পাওয়ার হ্যাঙ্গি হবে সো এটা এয়ার কুলার আই মিন আড়াই হাজার টাকা দামের একটা এয়ার কুলার হ্যান্ডেল করতে পারবে কিনা না নট শিওর সো আমরা তাকে একটা এও নিতে সাজেস্ট করি তো ওকে বলি যে মার্কেট ঘুরে তোর কাছে যে এ ওটা ভালো লাগে তুই চয়েস কর বাট ও এইচ হান্ড্রেড এক্স কুলারটা চয়েস করে করসেয়ারের তো এটা মোটামুটি ফাইনাল হয়ে যায় যে এটাই নেবে বাট সাব্বির ভাই তখন পাশে বসা ছিল তো হঠাৎ করে উনি বলে উঠলো যে এই কী ব্যাপার ও লাইক কেসিং আর জিবি সব কিছু আট জিবি লাইক মানে র্যামটা যদি নন আর জিবি বাট ওর কেসিংয়ের ফ্যানগুলো ছিল আট জিবি তো সাব্বির ভাই বলতেছিল যে কী ব্যাপার ও নন আর জিবি কুলার কেন নিতেছে তা আমি বললাম যে ভাই ওর অ্যাকচুয়ালি বাজেট নেই তো সাব্বির ভাই তখন ওকে একটা মোটামুটি বেশ ভালো ডিসকাউন্ট অফার করলো অ্যান্ড অর্ণব খুশি হয়ে গেল তো ফাইনালি ও এইচ হান্ড্রেড এক্সেপ্ট জায়গায় এইচ হান্ড্রেড আট জিবি কুলারটা নেয় অ্যান্ড এটা ওর বিলটার লুকটাকে আরো অনেক মানে সুন্দর করে দেয় আসলে থ্যাঙ্কস টু সাব্বির ভাই এরকম একটা ডিসকাউন্ট ফাইনান্স করার জন্য এটার দরকার নেই তা বাজেট একটু টাইট থাকায় আমাদেরকে এইচপির ইএক্স নাইন হান্ড্রেড এম ডট টু পিসিআই এন বি এম ডি নিতে হয় বাজেট বেশি ভালো থাকলে হয়তো আরও বেশি রিড রেট স্পিড রয়েছে এমন কোনো এসুডি চুজ করা যেত বাট তার আসলে মানে কোনো অপশনই ছিল না সো আমরা বাধ্য হই এসডিটা নিতে আর হার্ড ডিস্ক হিসাবে আমরা এখানে সিগেটের বাড়া করে ওয়ান টেরাবাইটটা অ্যাড করে রেখেছি জাস্ট টু লাইক স্টোর সাম গেমস অ্যান্ড মুভিস কেসটা কেনার সময় ও খুব ডিস্টার্ব করছে আমাদেরকে আমরা মোটামুটি মাল্টিপ্ল্যানের যতগুলো মার্কেট আছে সবগুলাই ঘুরি ঘুরে ঘুরে যখন মানে কোথাও কোনো ইভেন আমরা স্টার টেক থেকে টেকল্যান্ড টেকল্যান্ড থেকে স্কেল্যান্ড মোটামুটি সব সব ঘুরে দেখি ওর কোনো কেসই পছন্দ হয় না অ্যাট লাস্ট আমার পিসিতে যাওয়ার পর ওর একটা কেস পছন্দ হয় সেটা হচ্ছে গ্যামেক্সের রিভোল্ট আর এই বাজেটের কেসগুলো একটা ইস্যু থাকে সেটা হচ্ছে যে ক্লিয়ারেন্সটা কম থাকে সো লিকুইড কুলার যখন আমরা ইনস্টল করি দেখা যায় যে র্যামের সাথে বা মাদার বোর্ডের সাথে কনফ্লিক্ট হয় অ্যান্ড এটা উপরে ইনস্টল করা যায় না সামনে ইনস্টল করতে হয় তা আমিও ওরকম ভয়ে ছিলাম বাট কুলারটা যখন আমরা ইনস্টল করতে যাই আমরা দেখলাম যে না ঠিকঠাকভাবে উপরে ইনস্টল করা গেছে অ্যান্ড যার ফলে ওর বিলটা দেখতে বেশ ভালো লাগতেছিলো আমি কি পেসিংয়ের নাম মেনশন করছি পুরো সেট আপটিকে পাওয়ার দিতে আমরা ব্যবহার করেছি কোরসেয়ার সিবি সিক্স ফিফটি ওয়াট পাওয়ার সাপ্লাই এটি একটি এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই গিগা জি টোয়েন্টি সেভেন সাতাশ ইঞ্চি ওয়ান ফোর্টি ফাইস মনিটরটা আছে সেটাও আগে থেকে চয়েস করে রেখেছিলো আর এটাকে নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নেই এই বাজেটে মোটামুটি বেশ ভালো একটা গেমিং মনিটর এটা সব মিলে আমাদের এই পুরো বিলটা এক লাখ দশের ভিতর কমপ্লিট হয়ে যায় আর অর্ণব বেশ হাসি মুখে বিদায় নিয়ে বাসায় চলে যায় পিসিটাকে নিয়ে আনফর্চুনেটলি আমরা আসলে মানে পিসিটার খুব ভালো কোনো শ্যুট নিতে পারি না কারণ আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না আমরা মোটামুটি সার্ভিস সেন্টারে পিসিটা বিল্ড করার সময় কিছু শব নেওয়া ট্রাই করি এবং ওর বাসা থেকে কিছু সব কালেক্ট করার ট্রাই করি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা যদি রেগুলার আমাদের চ্যানেলে এরকম পিসি বিল সংক্রান্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে